ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই এটা শেখ হাসিনার বাংলাদেশ অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বিস্তারিত দেখুন জসীমউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না বলেন আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই এটা শেখ হাসিনার বাংলাদেশ এই চরশাহী মানুষের শেখ হাসিনার পক্ষে আস্থা আছে ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রই করুক বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ তাই সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আপনারা 26 ডিসেম্বর শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রাজুকে জয়যুক্ত করবেন আপনাদের বিপদে আপদে করোনার সময় যে পাশে ছিল সে হচ্ছে জাহাঙ্গীর আলম রাজু আমরা আরো আপনাদের কাছে এসেছি বন্ধুরা আমার ধরনেত্রী শেখ হাসিনা শুক্রবার 18 ডিসেম্বর বিকেলে 12 নং চরশাহী ইউনিয়নের নির্বাচনী প্রচারণা মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে নৌকার মাঝি জাহাঙ্গীর আলম রাজু বলেন নৌকায় ভোট দিলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকে নিরাপদে থাকে ভালো থাকে 26 ডিসেম্বর আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকার মার্কায় ভোট দিবেন তিনি আরও বলেন নৌকায় ভোট দিলে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়ালেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা ছিল সচল ইউনিয়নের উন্নয়নকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব চরশাহী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সর্বসাধারণের উদ্যোগে নৌকার প্রার্থীর পক্ষে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের শুরুতে বক্তব্য রাখেন সদর উপজেলা পূর্ব যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম 12 নং চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ এবং সাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন সুমন দ্বীপ টিভি চেতনায় একাত্তর হৃদয় স্বদেশ